আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা কিভাবে এলিভিশন করতে হয় একটা ছোট রুমের সেটা শিখবো এর আগের ক্লাসে আমরা একটা ছোট রুমের কিভাবে প্ল্যান করতে হয় সেগুলো দেখেছি এখন এলিভিশনটা দেখব তো এলিভিশনের জন্য আমরা আগে যে প্ল্যানটা করছিলাম গত ক্লাসে সেটা ছিল কত বারো ফিট ছয় বাই থার্টিন ফিট একটা প্ল্যান ছিল সেই প্ল্যানটাই আমরা আজকে এলিভিশন আকারে করবো এখানে করা আছে আগের আমি এখন নতুন করে আবার দেখাবো তো এই যে আমরা প্ল্যানটা করছিলাম এর আগের ক্লাসে এরকম একটা চিহ্ন ছিল ফিগার একটা প্ল্যান ছিল তো এটাকে আমরা একটা কপি করি কপি করে জাস্ট একটা আলাদা একটা কপি করলাম কপি করার পর যে কাজটা করতে হবে এইটাকে ব্লক করে ফেলবো আমরা ব্লক শিখছি ওই যে যখন এই চৌকাটটা তৈরি করি তখন আমরা ব্লক করা শিখছিলাম এই যে দেখ এই যে ব্লক তো আমরা এখন এই ফুল ড্রয়িংটাকেই ব্লক করে ফেলবো এই যে ফুল ড্রয়িংটাকে তাহলে পুরোটা এভাবে আপনি দেখেন একটা হলো গ্রিন একটা দেখেন এভাবে আমরা যখন ডিসপ্লেতে এভাবে টান দিই এটা সবুজ আকার দেখা যাচ্ছে এভাবেও সিলেক্ট হয় আবার ব্লু যেটা নীল সেটাতেও সিলেক্ট হয় এখন এভাবে সিলেক্ট করার পরে বি ইন্টার এই যে দেখেন বি উঠছে বি ইন্টার বি ইন্টার দেওয়ার পরে নেমে একটা কিছু দিলাম দেওয়ার পরে ওকে দিব এখন আমাদের সুবিধা হইল যে পুরা এলিমেন্টটাই আমাদের একটা বস্তু হয়ে গেছে এই যে এক ক্লিক করলে পুরোটাই ধরছে তো ফার্স্টে আমরা এ এলিভিশন সম্পর্কে একটা ধারণা নিই এলি এলিভিশনটা হলো যে আমাদের যে রুমটা আছে একটা ঘর আমি আর আগের ক্লাসে বলছিলাম যে আমাদের একটা টুনির বাসা এটা এই টুনির বাসার চারদিক কীরকম দেখায় ঠিক সেটাই আমরা এখানে এলিভিশন আকারে দেখব তো ফার্স্টে আমরা যদি এই সাইডটা এই সাইডটা নিয়ে চিন্তা করি এই যে এই এই যে এটা তাহলে এটা হবে সাউথ সাইড কারণ হলো নর্থ চিহ্নটা কোন দিকে এইদিকে এইদিকে মানে হলো এই যে সাইডটা এই সাইডটা হলো নর্থ এটা সাউথ আর ডানে ইস্ট বামে ওয়েস্ট এটা মনে রাখতে হবে নর্থ চিহ্নর তিন তীর চিহ্নটা যেদিকে সেই দিকটা যেহেতু এন লেখা অতএব এই ওয়ালটা নর্থ সাউথের ওয়াল নর্থ সাইডের ওয়াল এটা সাউথ সাইডের ওয়াল এটা ইস্ট সাইডের ওয়াল এটা ওয়েস্ট সাইডের ওয়াল আচ্ছা তাহলে আমরা সাউথ সাইডের ওয়ালটা এই ওয়ালের সাথে একটা দরজা আছে সেটা কীরকম দেখা যায় এলিভিশনে সেটাই আমরা দেখব ফার্স্টে আমরা ওয়ালের লেয়ার নেব আমরা যে এর আগের ক্লাসে দেখেছি যে ওয়াল কীভাবে লেয়ার কীভাবে তৈরি করতে হয় এই লেয়ারগুলোর মধ্যে অনেকগুলো এখানে আছে আমরা ওয়ালটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে কনস্ট্রাকশন লাইন এই যে বাম পাশে নিচের দিকে এই দেখেন কনস্ট্রাকশন লাইন এটার একটা কমান্ড আছে এটা হলো এক্স এল এক্স এল ইন্টার যেহেতু আমরা এভাবে লম্বি লাইন নিব সেই ক্ষেত্রে ভার্টিক্যাল লম্বালম্বী মানে ভি এন্টার ভার্টিক্যাল ইনটা দিলেই আমাদের এরকম আসবে আসার পরে আমরা দেখব যে এই যে এই ফেসটাতে আমাদের কী কী জিনিস আছে এটা বিল্ডিংয়ের শেষ প্রান্ত একদম শেষের সাইড তাই আমরা এটা ধরলাম তারপরে আসে এই যে একটা দরজা দরজার শুরু এবং শেষ তাই এই দরজাটা ধরলাম আবার এই পাশে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এটা বিল্ডিংয়ের আরেকটা শেষ প্রান্ত এই হলো আমাদের মোটামুটি ধরার বস্তু এরপরে আমরা স্কেপ বাটন দিয়ে এই যে কমান্ডটা কমান্ডটা ছেড়ে দিব এখন একটা লাইন টানবো এল এন্টার আমরা এই কমান্ডগুলো অনেক আগেই শিখছি এল ইন্টার দিয়ে এরকম একটা লাইন ড্র করব এ দেখেন ফাঁকশন এইট অন করা আছে আমরা অফ করে দিব হ্যাঁ তাহলে সোজা হয়ে গেল আমরা এইখানে যতটুক বর্ধিত রাখবো চোখের আন্দাজে ঠিক এরকমই বর্ধিত রাখবো এই পাশেও এরকম একটা বেস লাইন নিলাম এই বেস লাইন থেকে আমাদের ফ্লোর হাইট কত হয় ফ্লোর হাইট দশ ফিট টিপিক্যালি দশ ফিট হয় তাহলে আমরা ইন্টার অফসেট কমান যেটা আমরা এর আগের ক্লাসে শিখছি ও ইন্টার টেন ফিট এন্টার এখানে ও কাজ এই যে আমরা ফ্লোর এই যে টিপিক্যাল হাইট যেগুলো সাধারণত দশ ফিট হয় সেই হাইটটা আমরা দিলাম এইখান থেকে এই পর্যন্ত কত দশ ফিট এখন ট্রিম করবো টি আর ডাবল ইন্টার এটাও আগে শিখছি ট্রিম করবো কীভাবে এই যে উপরের লাইনগুলা সবগুলা কেটে দেবো একসাথে নিচেরগুলাও কেটে দেবো একসাথে এই বর্ধিত অংশগুলোও কেটে দেব কিন্তু এই বেজ লাইনটা এভাবেই থাকবে যাতে বুঝতে সুবিধা হয় যে এটা আমাদের একটা বেজ তারপরে স্কেপ দিয়ে আমাদের এই কমানটাকে ট্রিম কমানটাকে ক্লোজ করব তারপরে মাউস দিয়ে হাত হাত চাপা যায় কীভাবে ওই যে আমাদের যে রেডিও বাটন রেডিও বাটনে যদি আমরা চাপ দিই তাহলেই মাউসের মাঝখানে যে রেডিও বাটন এই রেডিও বাটনে চাপ দিলে আমাদের হাত আসে হাত দিয়ে আমরা ইচ্ছা করলে ড্রয়িংটাকে যেমনে ঘুষি এমনি ঘুরাইতে পারি ছড়াইতে পারি ওকে এখন উপরের দিকে কিছু লাইন আছে এই লাইনগুলোকে আমরা ট্রিম করব না আমরা কিন্তু ট্রিম কমান্ড দিয়ে এইগুলো ট্রিম করছি বাট এইগুলো ট্রিম করব না ট্রিম না করে এই যে এরকম সিলেক্ট করছি এই যে একসাথে টান দিয়ে সিলেক্ট করে ইরেজ আছে এখানে ইরেজে ক্লিক করতে পারেন অথবা ডিলিট কিবোর্ডের ডিলিটে চাপ দিলেই ওগুলো চলে যাবে তো মোটামুটি কাজ অনেক দূর আগাইছে এলিভিশনের তাহলে আমরা এখানে একটা দরজা আছে দেখতে পাচ্ছি এই দরজাটা কমপ্লিট করতে হবে তো দরজাটা যদি কমপ্লিট করতে হয় তাহলে আমাদের জানা আছে সবারই যে একটা দরজার একটা বেডরুমের দরজার বেডরুম হোক যাই হোক আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে হাইট সাইজের ক্ষেত্রে হাইটটা হয়েছে সাত ফিট তাহলে আমরা যদি অফসেট সাত ফিট করি এই যে সাত ফিট অফসেট অফসেট সাত ফিট কর স্কেপ দিয়ে কমানটা ছেড়ে দিলাম দিয়ে টি আর ডাবল এন্টার এই দেখেন আমরা এই যে এইখানে দরজার অংশটুকু রেখে বাকিগুলো ট্রিম করে দিয়ে স্কেপ করে দিলাম তারপরে এই লাইনটা ডিলিট করে দিলাম এই যে দরজার অনেকটা দরজার মতো হয়ে গেছে ওকে এখন দরজার ফ্রেম আমরা এখানে কত টুকনি এইখান থেকে এটা দুই ইঞ্চি তার মানে হলো দরজার যে ফ্রেমটা হবে সেই ফ্রেমটা দুই ইঞ্চি হবে তাহলে অফসেট ইন্টার এইখানেও দুই এইখানেও দুই এইখানেও দুই স্কেপ দিয়ে কমান ছাড়লাম এরপরে ট্রিম করে দিব টি আর ডাবল ইন্টার এইগুলো ট্রিম এই যে ট্রিম এগুলো তো এখানে আমাদের এটা দরজার মতো হয়ে গেছে এখন এটা আসলে দরজার কালারে নিয়ে যেতে হবে এখন কি করব দেখেন সিল একটি এভাবেও করা যায় এভাবে করলে আমাদের কি হবে আমাদের এই ওয়ালের লাইন সহ এই যে এই পাশের ওয়ালের লাইন সহ ধরে ফেলবে দেখছেন আবার এইটাও ধরে ফেলছে তাহলে আমাকে ডোরের লেয়ার করলে কি প্রবলেম হয় দেখেন প্রবলেম তাহলে আমরা এভাবে করব না আমরা হয় এই যে ঠিক এভাবে ধরবো শুধুমাত্র দরজাটা ধরছে অথবা উল্টা দিক থেকে যদি আমরা এরকম ব্লু দিয়ে ধরি তার মানে পূর্ণাঙ্গ যতগুলো লাইন এই ব্লুর ভিতর পড়বে সবগুলোই সিলেক্ট হবে ওকে এখন আমরা ডোরে ক্লিক করব থেকে ডোরে ক্লিক করব এটা ডোর হয়ে গেছে তাহলে আমাদের একটা সাউথ সাইডের এলিভিশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা টেক্সটের লেয়ার নিব টি ইন্টার দিয়ে এখানে লিখি এটা হলো এস ও ইউ এ সাউথ এলিভেশন এলিভেশন সাউথ এলিভেশন এটা কোন সাইড এলিভিশন সাউথ সাইড এলিভিশন ওকে এখন এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে সাউথ সাইডে আমরা যা যা দেখতেছি এটা নিয়ে আসলো এখন এই প্লানটাকে আমরা কপি করবো কপি করে ডান পাশে এখানে রাখবো রাখার পরে আমরা এটাকে রুটেড করব রুটেড কমান্ড এর আগে হয়তো হয়নি রুটেড কমান্ডটা হলো আর ও ইন্টার প্রথমে আমরা অবজেক্টকে সিলেক্ট করব এই যে অবজেক্টটাকে সিলেক্ট করব পরে আর ও ইন্টার আর ও ইন্টার মানে হলো রুটেড তারপরে আমরা যদি চাই যে এই রুমের ভিতরেই খুব অল্প জায়গার মধ্যেই এই জায়গাটাকে এটাকে রুটেড করে ফেলবো দেখেন আবার দেখাচ্ছি প্রথমে সিলেক্ট অবজেক্ট তারপরে আর ও ইন্টার তারপরে জুম করব জুম করে একটু ফাঁকা জায়গার মধ্যে লেখা নাই যেখানে ফাঁকা জায়গার মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করে নিচের দিকে নেবো মাউসটাকে দেখেন উপরেও যায় নিচেও যায় ডানেও যায় বামেও যায় আমরা নিচের দিকে রাখবো নিচের দিকে একটা ক্লিক করবো দেখেন মোটামুটি জায়গার মধ্যেই সে ঘুরে গেছে তো আমাদের কাজ করার সময় একটা জিনিস আমরা যদি সিরিয়ালটা ঠিক রাখতে চাই আমরা এই সোজা রাখব যে এই এইটার যে সোজা আছে সেই সোজা তাহলে আমাকে মুভ করতে হবে সিলেক্ট করে এম ইন্টার দিয়ে এম ইন্টার দিয়ে এই যে এই বরাবর আসবো ফাংশন এর চেপে এ বরাবর এনে সোজা দেখছেন ডটেড ডটেড লাইন দেখাচ্ছে আমরা ইচ্ছে করলে এখানে রেখে দিতে পারি আচ্ছা এটা এটা খুব জরুরি বিষয় না এটা এটা খুব জরুরি বিষয় না ওখানে যেখানে ছিল সেখানে থাকলেও চলবে নিজের চেষ্টা করে দেখবেন ওকে এখন আমরা এই সাইটের এলিভিশন দেখবো এটা কী সাইড বলেন তো এটা কোন সাইড নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটা ইস্ট সাইড ক্লিয়ার ওকে এখন আমরা কনস্ট্রাকশন লাইন নিব অথবা এক্সেল ইন্টার ভি ইন্টার এখান থেকে কনস্ট্রাকশন লাইন নিয়ে ভি ইন্টার দিলেও হয়ে যায় আচ্ছা আমরা লেয়ারটা চেঞ্জ করি নাই সরি আমরা ওয়ালের লেয়ার নিব নিয়ে কনস্ট্রাকশন লাইন ভি ইন্টার তারপরে আমরা কি দেখতে পাচ্ছি বিল্ডিংয়ের শেষ প্রান্ত আবার এখানে এই ওয়ালে পুরো ওয়ালে কিচ্ছু নাই আবার এইখানে কি বিল্ডিংয়ের আরেকটা শেষ প্রান্ত ওকে এই কাজটা খুবই সিম্পল আমরা স্কেপ দিয়ে কমান ছাড়লাম এল ইন্টার দিয়ে আমরা যে এখানে ক্লিক করব না না করে ডটেড লাইন এর পাশে আনলে এরকম ডটেড আসে এরকম সোজা রাখার চেষ্টা করব এই ওইখানে যতটুকু বর্জিত রাখছিলাম ঠিক এভাবেই এখানেও রাখবো যাতে দেখতে সুন্দর হয় আসলে ম্যান্ডেটরি কিছু না দেখতে সুন্দরের বিষয় এখন এটা বাঁকা এটাকে সোজা করতে হলে কি করতে হবে ফাংশনেট ফাংশন এট দিয়ে আমাদেরকে এই পাশে আর ওই পাশে সমান করে ক্লিক করে রাখতে হবে ওকে এখন এখন আমরা কি করব অফ সেট করবো দশ ফিট ফ্লোর হাইট ও ইন্টার টেন ফিট ওই আগের মতোই ফ্লোর হাইট টেন ফিট স্কেপ দেব টি আর ডাবল এন্টার এই যে আগে যেভাবে ট্রিম করছিলাম এটা এই বর্ধিত অংশগুলো তারপরে এইগুলা ঠিক আগের মতোই ট্রিম করলাম স্কেপ দিলাম দেওয়ার পরে এই যে উপরের যে দুইটা লাইন এই দুইটা লাইন আমরা ডিলিট করে দিলাম এটা এখন আমরা একটু সহজ করি এটাকে কপি করি কপি করার পরে এখান থেকে আমরা সাউথ টেলিভিশনে জাস্ট ইস্ট টেলিভিশন হয়ে যাবে ইস্ট টেলিভিশন আবার আগের মতো করে আমরা এটাকে আবার কপি করব কপি করে এটা সিলেক্ট করে আরও ইন্টার দিয়ে রোটেট করব সমান আসে নাই তাই আমরা সমান করার জন্য সিলেক্ট করে মুভ ফাংশন এট এটা এখানে ক্লিক করব না না করে জাস্ট এখানে আনলেই সে ডটেট দেখানো শুরু করবে আমরা এই পাশে পাশে রাখবো এখন আমরা নর্থ সাইডটা করব কিভাবে ওই আগের মতো ওয়ালের লেয়ার ওয়ালের লেয়ার নেওয়ার পরে কনস্ট্রাকশন লাইন অথবা এক্সেল ইন্টার ভি ইন্টার আমরা বিল্ডিংয়ের শেষ প্রান্ত ধরলাম তারপরে এই ওয়ালের মধ্যে আমরা এই জানালা দেখতে পাচ্ছি তারপরে আমরা বিল্ডিংয়ের এই শেষ প্রান্ত পাইলাম ওকে এখন আবার এল ইন্টার দিয়ে আমরা এইখান থেকে এই যে এখানে ক্লিক করব না না করে আস্তে আস্তে সরাবো এই যে দেখেন এখানে ক্লিক করলাম ফাংশনের দিয়ে সোজা করলাম ওই পাশে যতটুকু রাখছি এই পাশেও ততটুক রাখলাম রাখার পরে ও ইন্টার দশ ফিট টিপিক্যাল ফ্লোর হাইট ওকে ট্রিম টিআর ডাবল ইন্টার উপরেগুলো ট্রিম করলাম গুলো ট্রিম করলাম এই বর্ধিত অংশগুলো ট্রিম করলাম স্কেপ দিয়ে কমান ছেড়ে গুলো ডিলিট করে দিলাম এখন এখানে আমাদের জানালাটা ড্র করতে হবে কীভাবে আমাদের জানালার যে নিচে যে একটা ওয়াল থাকে বাস্তবে দেখবেন জানালার নিচে একটা ওয়াল থাকে উপরে একটা ওয়াল থাকে নিচে নিচে একটা ওয়াল থাকে উপরে একটা ওয়াল থাকে তো নিচের ওয়ালটাকে আমাদেরকে আমরা বলি সিল হাইট আর উপরের ওয়ালটাকে বলি ড্রপ ওয়াল তো সিল হাইট স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে জানালার জন্য দুই ফিট ছয় ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি তাহলে আমরা ফার্স্টে অফসেট দুই ফিট ছয় ইঞ্চি দেব এই যে দুই ফিট এটা হলো সিল হাইট তারপরে আবার দুই ডি ইন্টার দিলে আমাদের আবার অফসেট অফসেট জানালার স্ট্যান্ডার্ড সাইজ হাইট হয়েছে চার ফিট ছয় ইঞ্চি সাড়ে চার ফিট এখন আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে কত হবে সাত ফিট তার মানে প্রায় দরজা প্রায় না পুরাই একজাক্টলি একদম দরজার মাপে চলে আসবে জানালার হাইটটা উপরেরটা আর দরজার হাইটটা সেম হয়ে যায় এখন দেখেন এইখানে ভালোভাবে দেখেন আমরা এটা ট্রিম করব টি আর ডাবল এন্টার শুধুমাত্র এই জানালার অংশটুকু রেখে বাকিগুলো ট্রিম করে দেব এই যে দেখছেন আমি যে কমান্ডগুলোর কথা বলছিলাম লাইন অফসেট ট্রিম এইগুলোই বারবার আসতেছে কিন্তু ওকে তাহলে আমাদের এই জানালাটা রেখে সবগুলো ট্রিম করে দিয়ে স্কেপ দিব তারপরে এই যে এই দুইটা লাইন এই দুইটা লাইন এই চারটা লাইন আমরা ডিলিট করে দেবো এখন এল ইন্টার দিয়ে এই জানালাকে আমরা পার্টিশনের এই যে মাছ একটা ফ্রেম তৈরি করবো মাস্ক্যানের ফ্রেমটা হবে দুই দুই ইঞ্চি তাহলে আমাদেরকে ওয়ান অফসেট অফসেট অফ সেট ও ইন্টার ওয়ান ইন্টার ডানে বামে মাস্ক্যানারটা আমরা ডিলিট করে দিব আবার অফ সেট দুই ইঞ্চি সব দিক দিয়ে সব দিক থেকে দুই ইঞ্চি ওকে এখন ট্রিম করে দেই সব ট্রিম একদম ফ্রেশ ফ্রেশ ওকে আমাদের জানালা কমপ্লিট হয়ে গেছে এখন স্কেপ দেব স্কেপ দিয়ে পুরো জানালাটাকে সিলেক্ট করে আমরা উইন্ডোর লেয়ারে পৌঁছাই দেব এই যে আমাদের জানালাটা হয়ে গেছে এটা তাহলে আমাদের কি এটা কোন সাইড নর্থ সাইড নর্থ টেলিভিশন নর্থ টেলিভিশন ওকে আচ্ছা তারপর এটা আবার কপি করব কপি করে এখানে নিয়ে আসব আনার পরে আর ও ইন্টার আচ্ছা কপি করার কমান্ডটা বলা হয় নাই এই যে আমরা এটা সিলেক্ট করবো সিলেক্ট করে সি ও ইন্টার কপি এইখানে ক্লিক করে এটাকে এই পাশে নিয়ে যাবো আবার বলতেছি অবজেক্ট সিলেক্ট সিও ইন্টার কপি তারপরে আমরা এইখানে একটা ক্লিক করবো করে এদিকে নিয়ে আসবো এনে একটা ক্লিক করবো এখানে রেখে দেব ওকে এখন আমরা যদি এইখানে রোটেট করি আর ও ইন্টার রোটেট এই যে রোটেট করলাম দেখেন এইখানেও আমাদের এইটার মতোই হবে প্রায় কারণ এই ওয়ালে যেমন কিছু নাই ঠিক এই ওয়ালেও কিছু নেই তাহলে আমরা কী করবো কনস্ট্রা ওয়ালের লেয়ার আছে কনস্ট্রাকশন লাইন ভি ইন্টার বিল্ডিংয়ের শেষ প্রান্ত এটাও বিল্ডিংয়ের শেষ প্রান্ত এর মাঝে কিছু নাই কনস আমরা একটা লাইন টানি এইখান থেকে মানে ক্লিক করবো না জাস্ট এখান থেকে এ পর্যন্ত টেনে দেবো অফসেট দশ ফিট টিপিক্যাল ফ্লোর হাইট ট্রিম এগুলো ডিলেট ওকে এটা কোনটা কোন এলিভিশন এটা ওয়েস টেলিভেশন আমাদের এলিভিশনের কাজ কমপ্লিট তো আমরা পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা সেকশন দেখব কিভাবে সেকশন করতে হয় যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন ভিডিওর নিচের দিকে আমার ফেসবুকের লিঙ্ক থাকবে যদি ইচ্ছে করেন ফেসবুকে মেসেজ দিতে পারেন তো সবার শুভকামনায় আপাতত এই পর্যন্তই সালাম আলাইকুম